বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে নব বিদ্যার্থীদের বরণ ও বিভিন্ন সচেতনমূলক আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল বিলোনিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠান। গত বৃহস্পতিবার দুপুরে মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরের মধ্য দিয়ে দুই দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠানের সূচনা হয়েছিল। শুক্রবার দিন ছিল নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন, অর্থাৎ সমাপ্তির দিন। এই সমাপ্তি দিনে নব বিদ্যার্থীদের কপালে চন্দনের টিকা পরিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বরণ করে নেয় ছাত্র পরিষদের পক্ষ থেকে। শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হয় সমাপ্তি দিনের অনুষ্ঠান। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিজেপি রাজ্য কমিটির সভাপতি সুশান্ত দেব, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য ডক্টর রতন কুমার সাহা, মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ, বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর বিকে আচার্য সহ অন্যান্য অতিথিরা। অতিথিদের আলোচনার পরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমরা যেন আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে পারি, কারণ আমরা দেখেছি এই সামাজিক অবক্ষয় যে কথাটা বলার চেষ্টা করেছি, আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হই, আমরা নিজে ওয়েল এস্টাবলিশড হই, যাদের কারণে আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, আমরা লাইফে এস্টাবলিশড হই, আমাদের ফিউচার যাদের কারণে ব্রাইট হয়, আমাদের মা বাবা, আমরা যখন বড় হয়ে যাই বিভিন্নখানে দেখি আমাদের মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হয়,